এতদিন সবাই জানতো বন্ধুর জন্য বন্ধু প্রাণ দিতে পারে, কিন্তু এখন সেই বন্ধুই বন্ধুর প্রাণ নিচ্ছে। তাও কি জন্য? একজন নাকি ক্রমাগত ঠাট্টাই আর কি করে আরেকজনকে রাগাতো, সেই রাগ থেকেই একেবারে খুনের ছক। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে দ্রুত এমনটাই কবুল করেছে। কিন্তু এটাও কি সম্ভব? যাকে উত্তক্ত করা হচ্ছে তার এক ধরনের আত্মসংশয় তৈরি হতে পারে, অর্থাৎ তার আত্মবিশ্বাসে চিড় লাগতে পারে। তার মনে হতে পারে যে সে বড্ড বেশি ছোট বোধ করলো অন্যের নিরিখে। এর ফলে একটা সাংঘাতিক অ্যাগ্রেশন তৈরি হওয়া এবং নিজের কাছে নিজের প্রমাণ দেওয়ার জন্য, যে যুদ্ধে তুমি আমাকে ছোট বোধ করাচ্ছ সেই যুদ্ধে আমি তোমাকে যেন একেবারে সম্পূর্ণ শেষ করে দেব, এই রকম একটা মানসিকতা উঠে এসছে বলে মনে হচ্ছে। আমাদের বন্ধুত্বের মধ্যে কিন্তু এটা আমাদের কাছে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কি ভালো কথা বলে, ভালো করে কথা বলে। পরিচিত আর বন্ধু এই দুটোর মধ্যে ফারাকটা না ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। যে খুন করতে পারে সে বন্ধু তো ডেফিনেটলি নয়, মানে সে কোনো স্টেজেই আমি তাকে বন্ধু বলবো না। উদ্বেগ শুধু এই একটা ঘটনা নিয়ে নয়, শনিবার হুগলি স্টেশন চত্বরে এক কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সৎ বাবার দিকে। জলপাইগুড়িতে আবার নিজের টাকা ফেরত চাওয়ায় 75 বছরের বৃদ্ধাকে মারধর ও গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছে, কাছের চেনা মানুষগুলোই যদি হঠাৎ করে এভাবে অচেনা হয়ে যায় তাহলে মানুষ কার কাছে নিরাপদ বোধ করবে? একেবারে যেগুলো খুব কাছের সম্পর্ক বলে আমরা জানতাম তাতেও বন্ডিং বা আস্থার জায়গাটা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে আমার কোনো একটা বিশেষ চাহিদা চরিতার্থ না হলে যে মানুষটি বাধা তৈরি করছেন তার আমার সঙ্গে কি সম্পর্ক, আমার সাথে তার কি আবেগের যোগসূত্র, তা কিচ্ছু আমার মাথায় কাজ করবে না। এটা যে টোটাল সোশিও স্টেটাস হয়ে আছে, আমাদের সোশিও ইকোনমিক স্টেটাসটা যে পর্যায়ে পৌঁছে আছে তাতে কিন্তু এই অবক্ষয়টাই আমরা কল করছিলাম। অপরাধের শাস্তি হয় কিন্তু মনের অন্ধকার দূর হবে কিসে? অর্ণব মুখোপাধ্যায় ও সমীর সেনগুপ্ত, রিপোর্ট এবিপি আনন্দ।